আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার পাশে আমাদের একজন ভাইকে নিয়ে আসলাম, যিনি দীর্ঘদিন যাবৎ অস্টিওআর্থ্রাইটিস এবং PLID এই দুইটা রোগী উনি ভুগেছিলেন। খুবই সুস্থ সামর্থ্যবান একজন মানুষ, যিনি কখনো কাজকে ভয় পান না, সব সময় কাজ করতে ভালোবাসেন। তো সেই মানুষটার জীবনে যখন হঠাৎ করে এই সমস্যাটা শুরু হলো, কি হয়েছিল ওনার জীবনে, কি কি চিকিৎসা করেছিলেন এবং সব শেষে চিকিৎসার পরবর্তী অবস্থা ওনার কি অবস্থা, সেই বিষয়গুলো একটু আমরা জানবো ওনার কাছ থেকে। তার আগে আমরা একটু পরিচিত হয়ে নিব, আসুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নাম এবং পরিচয়টা যদি বলেন। আমার নাম শওকত আকবর। আলহামদুলিল্লাহ। আমার বাড়ি কুমিল্লা। আচ্ছা। আমি প্রবাসী, ওখানে থাকি। আচ্ছা, দীর্ঘদিন ধরে প্রায় 30 বছর ধরে। 30 বছর। যদি কিছু মনে না করেন, মানে ওখানে কি পেশার সাথে জড়িত? আমি টেইলারের পেশা, টেইলারিং এর। তার মানে দীর্ঘ একটা সময় আপনাকে বসে কাটাতে হতো? না, আমি দাঁড়ানো কাজ, দাঁড়িয়ে কাজ করতে হতো। আচ্ছা, তো কি হয়েছিল আমাদেরকে যদি একটু বলতেন। আমার দাঁড়িয়ে কাজ করতাম, কিন্তু আমি ওই ভাষায় একবার আমি ওই টায়ার্সের মধ্যে পড়ে গেছিলাম, স্লিপ করে পড়ে গিয়ে আচ্ছা। এরপরে দোকানে আমার উপরে কাজ হয়, নিচে কাজ হয়, উপরের থেকে নামতে আমি একটু পড়ে গেছিলাম সিঁড়ি থেকে। আচ্ছা আচ্ছা। ওটা একটু ইঞ্জুরি হয়েছে। দুইবারই কি কোমরে ব্যথা পেয়েছিল? দুইটাই কোমরে হয়েছে। আচ্ছা। এরপরে দাঁড়ায় কাজ করি, দাঁড়ায় বেশিদিন থাকতে পারি না। এটা কত বছর আগের ঘটনা? এটা হয়েছে প্রায় 5 বছর হয়ে গেছে। 5 বছর। তো যখন প্রথমে স্লিপ করলেন বা পড়ে গিয়ে ব্যথা পেলেন, তখন কি কোনো সমস্যা দেখা দিয়েছিল? তখন আমার ব্যথায় আমার শরীরে জ্বর চলে আসছিল। ডক্টরের কাছে গিয়েছিলেন? গিয়েছিলাম, ব্যথার ওষুধ দিয়েছিল, ভালো হয়ে গেছে। কোনো এক্সরে বা কিছু করেছিল ডক্টর? করেনি। আচ্ছা, তো এরপর থেকে আপনি কি সমস্যাটা? এরপর থেকে আমার সমস্যা হাঁটুর, ডান হাঁটুর সমস্যাটা শুরু হয়েছে। কি হতো, মানে সিঁড়ি দিয়ে ওঠানামা বা দীর্ঘ সময় হাঁটা চলা? আমার কষ্ট হইতো, হাঁটুতে ব্যথা পেতো। আচ্ছা। হাঁটুতে ব্যথা হইতো, তো ডাক্তারের কাছে গেছিলাম ওখানে, মানে ডাক্তার এক্সরে করে দেখছে, ব্যথার ওষুধ দিছে, তেমন একটা পাই নাই কিছু এরা। আচ্ছা। বিশেষ করে বাইরের ডাক্তাররা তো ইয়ে করে না, ভালো করে দেখে না এরা। আচ্ছা। এরা বলতে পারে মানে এত বেশি একটা গুরুত্ব দিতে চায় না, দেয় না, বাস ব্যথার ওষুধ দিয়ে দেয়, জ্বর ওষুধ দিয়ে দেয় দুটোকে। আচ্ছা। তো এরকম করে আমি কয়েকবার ডাক্তার কাছে গিয়েছিলাম, পরে আমার এই পাটা সমস্যা দেখা দিছে, বাম পাটা। তখন আমি ওখানে ডাক্তার দেখাইছি, ডাক্তার এক্সরে কর সব কিছু দেখছে, দেখে বলছে আপনার হাঁটুতে হাঁটি একটু সরে গেছে বলতেছে। ওরা চিকিৎসা দিছে, দিছে ক্যালসিয়াম ওষুধ দিছে, অনেক ওষুধ দিছে, কিন্তু খেয়েছি খেয়ে আমার রিয়েকশন করছে এগুলো। আচ্ছা। তো বারবার ইয়ে, তো আমি চিন্তা করলাম দেশে আসবো, স্যারের ভিডিওটা দেখছি আমি ইউটিউবে। কোমর ব্যথাটা শুরু হলো কবে থেকে? ওই সময় থেকে। আচ্ছা। তো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে গেলে দেখছি যে খুব কষ্ট হচ্ছে। আমি বসতাম, আবার অনেকক্ষণ বসে থাকলো, আবার সমস্যা হচ্ছে। আচ্ছা। কোনোটাই আমার সমস্যা হয়ে গেছে। তখন আমি চিন্তা করছি দেশে আসবো। দেশে এসে কি অন্য কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? না, কোথাও যাই নাই, আমি ডাইরেক্ট স্যারের কাছে আসছি। তো জানলেন কিভাবে যে এই DPRC হসপিটালে এর চিকিৎসাটা আপনি পাবেন, সেটা আপনি কিভাবে শিওর হয়ে আপনি? এটা আমি ওখান থেকে আমি ইউটিউবে দেখতাম। আচ্ছা। স্যার এগুলো আমি প্রোগ্রামগুলো দেখছি, এই ধরনের প্রোগ্রামও দেখছি, অনেকে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার একটা আত্মবিশ্বাস হয়েছে স্যারের প্রতি, ওই জন্য আসছি। সরাসরি চলে আসছি। জি জি। প্রথম দিন যখন স্যারের কাছে আসলেন এবং স্যার আপনাকে দেখলেন, কি বলেছিলেন? স্যার সবকিছু ইয়ে করছে, এক্সরে করছে, পরীক্ষা নিরীক্ষা করছে, বলছে যে আপনার সমস্যা আছে, আপনার কিছু মতো হয়ে গেছে, তো আপনি এখানে ভর্তি হতে হবে, হয়ে চিকিৎসা করবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। সে অনুযায়ী আপনি চিকিৎসা করছেন? আলহামদুলিল্লাহ, আমি এখন অনেক আরাম পাচ্ছি। কয়দিন হলো আজকে? আজকে 9 দিন হয়েছে। মাত্র 9 দিন? গত 5 বছর থেকে যে যন্ত্রণা আপনার পিছু ছাড়ছিল না, সেটা মাত্র 9 দিনে আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। কালকে জুমার নামাজ গেছে, আমি নামাজ পড়ছি, বসে ইয়ে করছি, আধা ঘন্টা বসে খুতবা শুনছি, কোনো সমস্যা হয় না। মানে যেটা কিছুদিন আগে আপনার কাছে দুঃস্বপ্ন মতো ছিল, সমস্যা লাগতো আমার, আর সেটা এখন অনায়াসে করতে পারছেন? অনেক আরাম পাচ্ছে। স্যার, আমাদের দেশে, আমরা বলবো না আসলে পুরো পৃথিবীতে, এরকম অসংখ্য আমাদের ভাই বোনরা আছেন যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, তাদের জন্য আপনি কিছু বলবেন? ইনশাআল্লাহ সবাইকে আমি বলতেছি যে স্যারের কাছে আসেন, ইনশাআল্লাহ আপনারাও আরাম পাবেন, ব্যথা থেকে মুক্ত হবেন, রোগ মুক্ত হবেন, এটা আমি বলতে চাইছি। আলহামদুলিল্লাহ, আমি পাইছি, আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন তো, এই যে আমার এই প্রবাসী ভাই যারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা আমরা বলি, তাদের অবদান আমাদের দেশে যেমন অনেক বেশি,
তো এরকম হাজারো মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যায় ভুগছেন। অনেকে দেখা যাচ্ছে চাকরি ছেড়ে দিয়ে, ব্যবসা ছেড়ে দিয়ে সরাসরি বাসায় বন্দী হয়ে যাচ্ছেন। তাদের জন্য বলছি, চিকিৎসা নিন, সুস্থ থাকুন। এই ধরনের রোগের চিকিৎসা আছে, বিনা অপারেশনের চিকিৎসা আছে, এবং খুবই অল্প দিনের ভিতরে এখনকার আমাদের যে ধরনের টেকনোলজি গুলো বের হয়েছে, আমাদের যে উন্নত প্রযুক্তি, এর মাধ্যমে খুবই অল্প দিনের ভিতরে এই মানুষগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছেন, স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে যেতে পারছেন এবং দেশের উন্নয়নে তারা অবদান রাখতে পারছেন। সো দর্শক, ঘরে বসে থাকার কিছু নেই, রোগ হলে চিকিৎসা নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।